हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल कुकिंग गैलरी। आज के आमी बनाबो लाच्चे सेमाई दिए एक मजादार पिठा, खूब ही मजा। तो अपने बासा जो गेस्ट आसबे तादेरके बसाय रेखे ये पिठाटा बनाते पारबेन। आर इनग्रेडिएंट्स लागबे अनेक कम एवं मचमचा पिठाटा। तो चलो आमरा रान्नाटा शुरू करी। तो सेमाई पिठा बनानोर जोन्नो जे जे इनग्रेडिएंट्स लागबे आमी बोले दिच्छी। लाच्छा सेमाई लागबे, डिम लागबे, आर लागबे नारकेल। नारकेल कोरानोटाओ दिते पारेन आपनादेर काछे जोदि थाके, आमार काछे नेई, तो आमी एटा दिच्छी ड्राईटा। आर चीनी लागबे, आर लागबे अल्प एकटु लवण। तो आमी एखन लाच्छा सेमाईगुलो एकटा बोलेर मध्ये निये निएछि। एखाने कप दिए मापले देड़ कापेर मतो हबे। तो एखन आमी बाकी उपकरणगुलो दिए दिच्छि एर मध्ये। तो आमी प्रथमेई दिए दिच्छि डिम भेंगे। আমি দুইটা ডিম নিলাম, আর যদি লাগে আমি পরে দিব আবার। তো এখন নারকেল গুলা দিয়ে দিচ্ছি, আর চিনি দিব পরিমাণ মতো। লবণটা দিয়ে দিলাম, এখন আমি মিক্স করে নিব। আমার মিশানো হয়ে গেছে, আমার দুইটা ডিমেই হয়ে গেছে, আর লাগবে না ডিম। তো এগুলাকে আমি এভাবে করে দেখুন গোল হয়ে যাচ্ছে, এরকম করে করে আমি ডুবো তেলে ভেজে নিব। তো চলুন আমরা ভাজতে চলে যাই। পিঠাগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি এখানে অলিভ অয়েল ইউজ করতেছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারবেন। তো আমি এখন পিঠাগুলো দিয়ে দিব। আর আপনারা চিনিটা চেক করে নেবেন আপনাদের জন্য মিষ্টি ঠিক আছে কিনা। আমি চেক করে নিয়েছিলাম, আমার জন্য ঠিক আছে। আমি এখন দিয়ে নিলাম এগুলো, এখন আমি ভেজে নিব। আমি এখন এগুলো উল্টে পাল্টে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো ভাজা শেষ, এখন আমি উঠাই নিব। তো এভাবে করে আমি সবগুলো এখন ভেজে নিব। তো ফিরে আসছি সবগুলো ভেজে নেওয়ার পর। তো আমার পিঠাগুলো ভাজা শেষ। তো আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই পিঠাটা আপনারা বাসায় মেহমান আসলে তাদেরকে বসিয়ে রেখেই বানাতে পারেন, অনেক মজা, অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।